জি আমাদের মা বলছিলেন যে তার তৃপ্তির কথা বলছিলেন যে মাতৃত্বে স্বাদ পেয়েছেন উনি আপনার আগে সিজারটা 7 বছর আগে হয়েছিল আচ্ছা এরপর আমাদের সাথে আছে মা আপনার পরিচয় দিন ফাহিমা আমার মেয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া হ্যাঁ সঞ্জনদা ম্যাডামের প্রচেষ্টায় আল্লাহ পাক নরমাল দিয়েছে আগে ছিল সিজার হয়েছিল কত বছর আগে 3 বছর আগে 3 বছর আগে এবারে নরমাল ডেলিভারি হলো মা আপনার পরিচয়টা দিন আমি তানভি আমার 6 বছর আগে সিজার হয়েছে আমি ভাবতেই পারি নাই যে এবার আমার নরমাল হবে তো আমি অনেক কোয়েরি করি যে কোথায় করানো যায় সংযুক্তা ম্যামের খোঁজ খবর পাই একদম শুধু দেখাতে এসেছিলেন তার মধ্যে পেইন উঠে আপনার ডেলিভারি করে ফেললাম তাই না আপনি রিকমেন্ড করবেন যে এখানে এসে নরমাল ডেলিভারি ট্রাই করা উচিত অবশ্যই আচ্ছা আমাদের এই টাইমে তো এটা পাওয়াই যায় না যে অনেক ভালো ভালো জায়গায় বড় বড় হসপিটালেও এর আগের ওর সিজারটা হয়েছিল অ্যাপোলো হসপিটালে আমরা কিন্তু স্কয়ারের এবারে ছিলাম হ্যাঁ যে স্কয়ার এবারে গিয়ে সিজারিয়ান করবেন নরমাল ডেলিভারি ট্রাই করতে চেয়েছিলেন হ্যাঁ কিন্তু উনি আমাদের অবয় দিতে পারেন না আচ্ছা অনেক রিস্কের কথা বলেছিল যেখানে আপনি ভয় পেয়েছিলেন এইজন্য আমরা এখন আপনি নির্ভয় তো যে না মা বাচ্চা দুজনেই সুস্থ আছে ঘরের মধ্যে আছেন ঘরের মধ্যে যেটা সত্যি হলো কিনা সত্যি কি মিথ্যা আল্লাহ পাক সহায় ছিলেন আমাদের সাহায্য করেছেন তানভিনকে আমাদেরকে সাহায্য আপু আপনি বলেন আপনার নাম বলেন নাম বলে পরিচয় দেন সাফওয়ান সাফওয়ান হ্যাঁ ভাবি হ্যাঁ বলেন আমাদের হ্যাঁ প্রথম সিজার হয় হ্যাঁ হ্যাঁ জি জি এখন আজকে তো নরমাল ডেলিভারি হয়ে গেল নরমাল এরপরে আমাদের পরিচয় করে দিচ্ছি আমাদের এতগুলো আগে সিজারের সাথে এক্সেপশনাল সেটা হচ্ছে কি যে আপনার ওয়াইফের কথা বলেন ভাই আসসালামু আলাইকুম আমি কাজী নজরুল আমি পেশায় একজন প্রবাসী হ্যাঁ আমি কনফিউজ ছিলাম যে দেশে আসলে এই নরমাল করা সম্ভব কিনা আমি প্রবাসী ভাইরা শুনুন আপনারা জি বলেন যাই হোক আমার ওই কর্মস্থলের জায়গা থেকে দেখছি যে কোনো বাঙালির নরমাল সবাই নরমাল ডেলিভারি ম্যাক্সিমাম আর কাটা ছেঁড়া খুব একটা হয় না আমাদের দেশের আচরণের সাথে মানুষের মেডিকেল সিস্টেমের সাথে কেন জানি বুঝতে পারতেছিলাম না যে আমার আসতে পারছিলেন না বাড়ির হলো দোহালে দোহাথালে থাকি হলো সাবারে সব থেকেই দেখছি যে সবই সিজার হ্যাঁ এটা আমি একটু কনফিউজ ছিলাম ভয়ে ছিলাম তো আমার এক বড় ভাই আছে বঙ্গবন্ধু মেডিকেলের সেকেন্ড অধ্যাপক উনি বললো যে ডাক্তাররা সময় দিতে চায় না যার কারণে সিজারটা খুব বেশি করে জি 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 যাই হোক ম্যাডামের বিষয়টা আসলে আমি অনলাইন থেকে দেখছি বাইরে থেকে তো তারপরে অবজারভেশন করে যেটা দেখলাম যে ম্যাডাম রোগীদের খুব ভালো একটা সময় দেন আমাদের সাথে যে কয়দিন ছিলেন আপনি কি সন্তুষ্ট যে আমাদের 24 ঘন্টা কিন্তু ডাক্তার পেয়েছেন আপনি অবশ্যই আমি খুব সন্তুষ্ট কারণ কালকে দেখলাম যে আপনি মানে সকাল থেকে একবারে গভীর রাত পর্যন্ত আপনি ছিলেন ইচ্ছার উপর নির্ভর করে যা মানে সচ্ছা আছে তারাই এই কাজগুলো করা সম্ভব আর আমি খুবই স্যাটিসফাইড যে ম্যাডামের কাছে আসতে পেরে কারণ যারা সত্যি মনের একটু ইচ্ছা থাকে যে একবার আমরা নরমাল ডেলিভারি ট্রাই করবো তাহলে অবশ্যই আমাদেরকে সুযোগ দিবেন আমাদের সুযোগ দেওয়ার ঠিকানা হচ্ছে ফোন নাম্বারটা বলে দিই যেটা সবসময় আমরা বলি 01713000483 এবং সাথে অবশ্যই ভুলবেন না আমাদের পুরো টিমটা কিন্তু সারাদিন সারা রাত আমাদের সাথে কাজ করে এবং 24 ঘন্টার মধ্যে আমরা ডক্টর সানজিদা ডক্টর রায়হানা ডক্টর পিয়া অ্যাকচুয়ালি ওদের অবদান না বলার মতো না কারণ পুরো টিমটা
ইউনিটটা কাজ না করলে আমাদের পক্ষে সম্ভব না দেখেন 24 ঘন্টার মধ্যে এতগুলো আগে সিজারে নরমাল ডেলিভারি করা এটা সদিচ্ছা না থাকলে কিন্তু সম্ভব হতো না তো ফলোয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই প্লিজ 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 আমাদের পেজকে লাইক দিবেন যাতে সমস্ত মায়েদের কাছে এই সংবাদটা যায় যে আমরা আগে সিজারিয়ানকে নরমালে ট্রাই করি এবং প্রত্যেকটা মায়ের কাছে আমার রিকোয়েস্ট যে একবার হলে ট্রাই করে দেখুন না হতেও তো পারে যে আপনার নরমাল ডেলিভারি থ্যাংক ইউ সো মাচ